তো মেনলি আমরা হচ্ছে ডাটাবেস টেবিল নিয়ে কাজ করি। ডাটাবেস টেবিলটা আমরা একটু আলোচনা করি। তো ডাটাবেস টেবিল আমরা কী নিয়ে কাজ করি? ডাটাবেজে আমরা ডাটাবেস টেবিলে মেনলি ডাটা নিয়ে কাজ করি। এখন ডাটার কে আইডেন্টিফাই করে আমাদের কাজ করতে হয়। যখন আমরা ডাটাবেস টেবিলে অনেক ডাটা নিয়ে কাজ করি, তখন ডাটা আইডেন্টিফিকেশনের একটা ব্যাপার থাকে। আইডেন্টিফিকেশন অর্থাৎ ডাটা শনাক্তকরণ। এখন সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল দিই, এখানে আমরা একটা টেবিল ড্র করলাম, একটা টেবিল ড্র করার চেষ্টা করতেছি আমরা। এটা হচ্ছে আমাদের একটা টেবিল, এটাকে আমরা দিলাম স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো। এখন এখানে ফার্স্টে দিলাম আমরা আইডি, তারপরে হচ্ছে নেম, তারপরে হচ্ছে সেকশন। এখন আইডি দিলাম 1, 2, 3, নেম প্রথমেরটা এক্স, সেকেন্ডেরটা এক্স, থার্ডেরটা ওয়াই, আর সেকশন হচ্ছে এ এ এ। তার মানে আমাদের এখানে তিনটা ফিল্ড আছে, একটা হচ্ছে আইডি ফিল্ড, একটা হচ্ছে নেম ফিল্ড, একটা কি সেকশন ফিল্ড। এখন এই ফিল্ডগুলোর ভিতরে আমরা যদি নেম দিয়ে কল করি, এখন একটা ক্লাসে বা একটা সেকশনে, যেই কথাই বলি না কেন, একটা জায়গায় একই নামের বিভিন্ন লোক থাকতে পারে। এখন আমি যদি নেম এক্স দিয়ে কল করি, তাহলে কয়জন আসবে এখান থেকে? দুইজন চলে আসবে। আমি যদি সেকশন দিয়ে কল করি, তখন একসাথে কয়জন চলে আসবে? তিনজন। তো এইভাবে করে আমি যে ডাটাটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ওই ডাটাটাকে আইডেন্টিফাই করা কি অনেক কঠিন, কষ্টসাধ্য। তো কিন্তু আইডি দিয়ে যদি আমি কল করি, দেখা গেছে আমি আইডি 1 কে কল করলাম, সে এক্স মানে কয়টা ডাটা আসবে? নাম্বার 1 দিয়ে যদি আমি রোল 1 দিয়ে কল করি, তাহলে কয়জন আসবে? একজন আসবে। তো এখানে এই যে ডাটাবেস টেবিলটাতে এই আইডি ফিল্ডটা কি একটা ইউনিক আইডেন্টিফিকেশন না ডাটার জন্য? তাই না? এই ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেমটাকে মূলত কি বলা হবে? কি বলা হবে? ওকে, এই ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেমটাকে কি বলা হবে? কি অর্থাৎ যে প্রক্রিয়া আমরা ডাটাবেস টেবিল থেকে একটা ইউনিক সিস্টেমের মাধ্যমে কি করতে পারবো, ডাটাগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, তাকে মূলত কি বলা হবে? কি বলা হবে? এখন ফোন নাম্বার, আমাদের এখানে সব স্টুডেন্টদের নাম সেম, কিন্তু তাদের ফোন নাম্বারটা কি একজনের সাথে আরেকজনের ম্যাচ হয়, তাহলে আমরা ফোন নাম্বারটাকে কি ধরে নিতে পারি? কি ধরে নিতে পারি? কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? কনফিউশন আছে কারো? ওকে, এটাকে কি বলা হয়, অর্থাৎ ডাটাবেস টেবিলে আমরা যখন ডাটাটাকে আইডেন্টিফাই করব, সেই ডাটাটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি, একটা সিস্টেম মেনটেন করি, যে সিস্টেমটা একটা ফিল্ডের সাথে অন্য ফিল্ডের কি হবে না, কখনো ম্যাচ হবে না। অর্থাৎ ডাটাবেস টেবিলের ইউনিক ফিল্ডকেই মূলত কি বলা হবে? কি বলা হবে? অর্থাৎ ডাটাবেস ইউনিক ফিল্ডের কথা আমরা না বলে, সিম্পল ভাষায় ডাটাবেস টেবিলে অবস্থিত ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেমকে মূলত কি বলা হবে? কি? ওকে, তাহলে আমরা এটাকে যদি সামারাইজ করে লিখি, ডাটাবেস টেবিলে অবস্থিত ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেমকে মূলত কি বলা হবে? কি বলা হবে? কি কে মূলত তিন ভাগে ভাগ করা হয়? কয় ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে প্রাইমারি কি, একটাকে বলা হবে ফরেন কি, আর একটা হচ্ছে কম্পোজিট কি। ওকে, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে ফরেন কি, একটা হচ্ছে কম্পোজিট কি। এখন প্রাইমারি কিটা কি, তার টেবিলটা হচ্ছে লাইক এরকম, এটা একটা টেবিল, আইডি, নেম, সেকশন, এটাকে আমরা দিলাম টেবিল এ। টেবিল এ তে আইডি দিলাম 1, 2, 3, নেম দিলাম এক্স এক্স, ওয়াই, সেকশন দিলাম এ এ এ। ওকে, এটা আমাদের কি ডাটাবেস, একটা টেবিল। এই ডাটাবেস টেবিলে নেমেরটা কি আছে,
একটা আরেকটার সাথে ম্যাচ করতেছে সেকশন, এই যে নেমের ফিল্ডের আন্ডারে এক্স একটা ডাটা, এই এক্স একটা ডাটা, এই ওয়াই একটা ডাটা, এখানে ডাটাগুলো কি করতেছে ম্যাচ করতেছে, একই টাইপের একাধিক কি আছে এখানে, একইভাবে সেকশন ফিল্ডের একই টাইপের একাধিক ডাটা আছে। বাট আমরা যদি আইডি ফিল্ডটাকে ক্যালকুলেশন করি, সেখানে একটা ডাটার সাথে আরেকটা ডাটা কি ম্যাচ করতেছে, তার মানে কোন ডাটাবেস টেবিলে অবস্থিত ইউনিক ফিল্ডটাকে মূলত কি বলা হবে, প্রাইমারি কি, ওকে, যাকে সংক্ষেপে বলা হয় কি, পিকে, ওকে। অর্থাৎ আমরা বলতে পারি ডাটাবেস টেবিলে অবস্থিত ইউনিক ফিল্ডকে মূলত কি বলা হবে, প্রাইমারি কি, ওকে। ক্লিয়ার? কনফিউশন আছে? এখন এখানে আমরা যে প্রাইমারি কি নিয়ে কাজ করতেছি, এখন দেখা গেছে হঠাৎ করে এখানে আমাদের দরকার হয়েছে আমরা আরেকটা ফিল্ড ইউজ করব, লাইক আমরা ধরলাম ফোন নাম্বার, ফোন নাম্বার। এখন একজনের ফোন নাম্বারের সাথে অন্যজনের ফোন নাম্বার কখনো কি হয় না, ম্যাচ হয় না। লাইক এখানে আমরা নিলাম 016 সামথিং, 019 সামথিং, 0168 সামথিং, মানে ফোন নাম্বার কি কখনো একটার সাথে আরেকটা ম্যাচ হয়, ম্যাচ হয় না। এই যে ফোন নাম্বার, তার মানে এটাও কি আমাদের আরেকটা ইউনিক ফিল্ড, এটাও কি আমাদের ইউনিক ফিল্ড। তো একই ডাটাবেজে যদি একাধিক প্রাইমারি কি থাকে, আমি কি বলছি, কোনো ডাটাবেজ টেবিলে যদি ইউনিক ফিল্ড থাকে সেটাকে কি বলা হবে, প্রাইমারি কি। কিন্তু একই ডাটাবেজ টেবিলে যদি একের অধিক প্রাইমারি কি থাকে তাহলে তাকে কি বলা হবে, কম্পোজিট কি বলা হবে। এখানে আইডি আর ফোন নাম্বার কয়টা প্রাইমারি কি, দুইটা। একের অধিক প্রাইমারি কি থাকলে সেই ডাটাবেস টেবিলের ফিল্ডগুলোকে কি বলা হবে, কম্পোজিট প্রাইমারি কি বলা হবে। কথা কি বুঝে গেছে? না না, এখানে একের অধিক থাকলে তখন ওইখানে খালি প্রাইমারি কি বলা যাবে না। যেমন এখানে একটা প্রাইমারি কি আছে, মানে একটা ইউনিক ফিল্ড আছে, আমি খালি কি বলবো এই ডাটাবেস টেবিলে কয়টা প্রাইমারি কি আছে, একটা। এই ডাটাবেস টেবিলের প্রাইমারি কি কোনটা, আইডি। কিন্তু যদি আইডির সাথে ফোন নাম্বার থাকে তখন আমরা বলবো যে এই ডাটাবেস টেবিলে কি কি ইউজ করা হয়েছে, কম্পোজিট প্রাইমারি কি ইউজ করা হয়েছে। কথা কি বুঝে গেছে? হ্যাঁ, কম্পোজিট প্রাইমারি কি, কি কে দুই ভাগে ভাগ। এখানে সহজ কথায় ইউনিক সিস্টেমটাকে মূলত বলা হবে প্রাইমারি কি, আর সেটা যদি একের অধিক থাকে একটা টেবিলে সেটাকে কি বলা হবে, কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে, কথা কি বুঝে গেছে? তিনটা থাকলেও সেটাকে কি বলা হবে, কম্পোজিট প্রাইমারি কি। তাই এখন টেবিল এর আইডি তার সাথে কি, ফোন নাম্বার। এখানে আইডি ইন্ডিভিজুয়াল ভাবে একটা কি, প্রাইমারি কি। ফোন নাম্বারটাও কি ইন্ডিভিজুয়াল ভাবে একটা প্রাইমারি কি। এখন এই দুটোটাকে যদি আমরা অ্যাড করি, এই দুটোটাকে যদি অ্যাড করি, সেটা একটা কি তৈরি করবে, আর একটা কি তৈরি করবে, যে কিটাকে বলা হবে মূলত কি কি, সেই কিটাকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তার মানে কি তিন প্রকার, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর একটা কি ফরেন, ফরেন কি। এখন ফরেন কিটা কি সেটাই আমরা একটু আলোচনা করি, এটা ক্লিয়ার? তো এবার আমরা ফরেন কিটা আলোচনা করতেছি। এখন আমরা আলোচনা করব টেবিল বি। টেবিল বিতে আমরা একটা নিলাম, এখানে আমরা নিলাম কোর্স, টিচার,
তারপরে হচ্ছে হলে গিয়ে স্টুডেন্ট। ওকে, তো আমরা কোর্স নিলাম হলো গিয়ে, ফার্স্টে নিলাম হলো গিয়ে ফিজিক্স, PHY, টিচার দিলাম হলো গিয়ে A1। সেই স্টুডেন্টের সাথে কি করতে আছে, কয়জন স্টুডেন্টকে অ্যাডভান্স টিচিং দিতে পারবে, ধরলাম আমরা 30 জন। এরপরে ধরলাম ICT, সেটাও কে নিবে, A1 নিবে, সে কতজন স্টুডেন্টকে নিবে। ওকে, এটা আমরা আমাদের মতো করে ধরে নিতেছি। এখন কথা হচ্ছে এই টেবিলের আইডিটা, এটা একটা কি, প্রাইমারি কি। এই প্রাইমারি কির সাথে আমরা যদি টেবিল বি কে কি করি, কানেক্ট করি, তখন এখানে কোর্স নেওয়ার সাথে সাথে কি চলে আসবে, আইডি চলে আসবে। তো আমরা কি লিখতেছি, 1 2 3, ক্লিয়ার? আমরা কি করতেছি, টেবিল এর প্রাইমারি কিটা কোথায় ইউজ করতেছি, টেবিল বি তে। তার মানে এক টেবিলের প্রাইমারি কি যখন অন্য আর একটা টেবিলে ব্যবহার করা হবে সেটাকে মূলত কি কি বলা হবে, ফরেন কি। সহজ কথায় এক টেবিলের কি কে বা প্রাইমারি কি যদি কোনটা, ফিজিক্স ICT। এখন ফিজিক্স ICT-র ভিতরে কতজন স্টুডেন্ট আছে, 30 জন স্টুডেন্টকে কি ইন্ডিভিজুয়াল ভাবে বের করা যাবে? আমরা দিলাম হলো গিয়ে ধরা যাক ফিজিক্স, পরেরটা আমরা কি দিলাম, ফিজিক্স, পরেরটাও কি দিলাম, ঠিক আছে। এখন প্রথম টেবিলের আইডি কিটা আমরা কোথায় ইউজ করতেছি, সেকেন্ড টেবিলে ব্যবহার করতেছি, কথা কি বুঝে গেছে? তার মানে এক টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহার করা হয় তখন সেই টেবিলের কিটাকে কি বলা হবে, ফরেন কি বলা হবে, ঠিক আছে, ফরেন প্রাইমারি কি বলা হবে, কি বলা হবে, সবগুলোই তো প্রাইমারি কি, ইউনিক ফিল্ড না। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কি হয়, এই যে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলা হয়, এখন এটা আসলে হয়ে গেছে অ্যাকচুয়ালি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে সংক্ষেপে কি বলা হয়, আরডিবিএমএস। আরডিবিএমএস অ্যাকচুয়ালি আমরা কি করি, আরডিবিএমএস এ হচ্ছে আমরা কি করি, টেবিল নি, এই প্রত্যেকটা টেবিল এখানে ধরা, আমরা যদি সংক্ষেপে লিখি T1, এটা একটা টেবিল, এরপরে আমরা নিলাম T2 আর একটা টেবিল, আর এখানে আমরা নিলাম আর একটা T3 যেটা কি আর একটা টেবিল। এখন T1-এর সাথে, সহজ কথায় T1-এর সাথে T2 কানেক্ট হবে, আবার T2-এর সাথে কে কানেক্ট হবে, T1, আবার T1 কার সাথে কানেক্ট হবে, T3-এর সাথে, আবার T3 কার সাথে কানেক্টেড হবে, T1-এর সাথে। অর্থাৎ আমরা যদি এভাবে করে সিস্টেমটাকে বিল্ড করি যে ইন্টার কানেক্টেড সিস্টেম, এখন কি করা হয়, আমরা ডাটাগুলোকে সবগুলো কোথায় রাখি, আমরা টেবিলের মধ্যে সকল ডাটাগুলোকে রাখি, এটাকে মেশ টপোলজি বলে। এখানে কি করা হচ্ছে, প্রত্যেকটা টেবিলই প্রত্যেকটা টেবিলের সাথে কি হচ্ছে, কানেক্টেড হচ্ছে। যেমন টেবিল 1 কার সাথে কানেক্টেড হচ্ছে, টেবিল 3-এর সাথে, আবার টেবিল 3 কার সাথে কানেক্টেড হচ্ছে, টেবিল 1-এর সাথে, আবার টেবিল 1 কার সাথে কানেক্টেড হচ্ছে, টেবিল 2-এর সাথে, আবার টেবিল 2 কার সাথে কানেক্টেড হচ্ছে, 1-এর সাথে। একইভাবে টেবিল 3 কার সাথে কানেক্টেড হচ্ছে, টেবিল 2-এর সাথে, আবার টেবিল 3 কার সাথে কানেক্টেড হচ্ছে, টেবিল 2-এর সাথে। ওকে, ঠিক আছে, এখানে প্রত্যেকটার সাথে কি হচ্ছে, ইন্টার কানেক্টেড হচ্ছে। এই ইন্টার কানেক্টেডটা মূলত কার মাধ্যমে হইতেছে, আইদার এটা প্রাইমারি কি হইতে পারে, অর হচ্ছে CPK, কম্পোজিট প্রাইমারি কি,
অথবা ফরেন। হ্যাঁ কানেক্টেড, তার মানে সহজ কথায় আমরা এক টেবিলের সাথে আরেক টেবিলের রিলেশনের জন্য কি ইউজ করি, উইদাউট কি ছাড়া আমরা এক টেবিলকে অন্য টেবিলের সাথে কখন কি করতে পারবো না, কানেক্ট করতে পারবো না। এখন আমি সিম্পল ভাবে বলি, আমরা যখন আমাদের রেজাল্ট দেখতে চাই আমরা কি লিখে সার্চ দিই, রোল লিখে সার্চ দিই, রোল রেখে আমরা কি করি এন্টার ক্লিক করি, তার মানে সেখানে রোল নাম্বারটা কি আমার একটা ইউনিক আইডি, সেটা হচ্ছে ডাটাবেজে মানে সমস্ত ডাটা ফিল্ডগুলো কার সাথে কানেক্টেড থাকে। লাইক আমরা যদি একটু সিস্টেমটাকে ভালো মতো দেখে আসি, আমি যদি উপরের সিস্টেমটা যদি একটু আলোচনা করি, আমি যদি ওয়ান দিয়ে সার্চ দিই সে কাকে কানেক্ট করবে, নেম সেকশন ফোন নাম্বার, তার মানে ওয়ান দিয়ে সার্চ দিলে সে কোনটাকে আমার জন্য নিয়ে আসবে, এই রেকর্ডটাকে নিয়ে আসবে, টোটাল রেকর্ডটাকে কি নিয়ে আসবে। এই যে আমরা কি জানি একাধিক ফিল্ডের সমষ্টিকে কি বলা হয়, রেকর্ড বলা হয়, তার মানে যখন কি দিয়ে আমরা কোনো ডাটাবেস টেবিলকে কানেক্ট করি সে মূলত অন্য সবগুলো ফিল্ডকে কি করে ফেলে, কানেক্ট করে ফেলে, ঠিক আছে। সেজন্য আমরা যখনই ওয়ান লিখে সার্চ দিব সে শুধু আইডি ফিল্ডটাকে আনবে না, আইডির সাথে কাকে নিয়ে আসবে, নেমকে, নেমের সাথে সেকশনকে, সেকশনের সাথে ফোন নাম্বারকে। তো আমরা এক কথায় বলতে পারি RDBMS কোন টেকনোলজির মাধ্যমে রিলেশনটা ক্রিয়েট করে, কি দেখা গেছে আমরা এখানে টেবিল নিলাম, টেবিল এ নিলাম, এখন টেবিল এর মধ্যে একটা ফিল্ড আছে আইডি, ওকে, আর এখানে দিলাম আমি সেকশন, আইডি দিলাম ওয়ান সেকশন হচ্ছে এ, আইডি দিলাম টু সেকশন হচ্ছে বি। এরপরে আমরা আর একটা টেবিল নিলাম, এটাকে দিলাম কি টেবিল বি, এটাতে হচ্ছে ফোন নাম্বার আছে, সেকশন আছে, সরি ফোন নাম্বার আছে, অ্যামাউন্ট আছে, আর তার সাথে কি আছে আইডি আছে, ওয়ান টু। ফোন নাম্বার আমরা দিলাম লাইক হ্যাশ দিয়ে 01 সামথিং দিলাম, এরপরেরটা 016 ডট ডট, এরপরেরটা দিলাম 018 ডট ডট, অ্যামাউন্ট দিলাম $300, এরপর অ্যামাউন্ট দিলাম $200, ঠিক আছে, ওকে। এখন আমরা যদি টেবিল এর সাথে টেবিল বি এর রিলেশনটা করি, তাহলে এই টেবিলের আইডিটা কোথায় ইউজ করা হইতেছে, টেবিল বি এর আইডিতে ইউজ করা হইতেছে, তাহলে এই আইডিটাকে মূলত কি বলা হবে, ফরেন পিকে, অর্থাৎ ফরেন প্রাইমারি কি। কিন্তু এবার টেবিল বি তে যদি আমরা বিবেচনা করি, তার আইডি আর ফোন নাম্বার দুইটা মিলে কি হইতেছে, একাধিক কি আসতেছে না, কম্পোজিট মানে সি পি কে, ক্লিয়ার।